হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাঙালি রন্ধনশালা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা খুবই হেলদি আর সিম্পল একটা রেসিপি, যেটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। রেসিপিটার নাম হচ্ছে সুইট কর্ন স্যালাড। সুইট কর্ন স্যালাড বানানোর জন্য প্রথমে আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম টুকরো করে কেটে নেব। ক্যাপসিকামটা আমি খুব ছোটো ছোটো পিস করব, যাতে ভাজার সময় খুব একটা অসুবিধা না হয়। দেখছো আমি ঠিক এই রকম টুকরো করেছি, একদমই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এরপরে আমি ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে এবারে 3 থেকে 4 কোয়া রসুন সেমভাবে টুকরো করে নেব। খোলাটা প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে টুকরো করব। ছোট ছোট টুকরো করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবারে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে এর মধ্যে আরও নানা রকম ভেজিটেবলস অ্যাড করতে পারো, যেমন ক্যারোট অ্যাড করতে পারো বা কড়াইশুঁটি অ্যাড করতে পারো। আমি সেগুলো অ্যাড করিনি, তোমরা চাইলে ইচ্ছা তোমাদের পছন্দ মতন সবজিও অ্যাড করতে পারো। এরপরে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করে নেব। তোমরা যদি আরেকটু বেশি ঝাল খাও সেখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। এবারে আমি কড়ার মধ্যে 2 কাপের মতন জল দিয়ে দেব। এবার জলের মধ্যে আমি সুইট কর্নটা দিয়ে দিলাম। সুইট কর্নটা এমনিতেই খুব নরম হয়, তাই জন্য এটা সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগবে না। ঘড়ি ধরে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিটের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা সেদ্ধ করার সময় কোনো রকম নুন বা অন্য কোনো মশলা অ্যাড করব না, শুধুমাত্র জলে সেদ্ধ করব। দেখতে পাচ্ছ এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমরা একটু হাত দিয়ে দেখে নেবে। এরপরে আমি কড়ার মধ্যে বাটার অ্যাড করব। তোমরা বাটারের বদলে এখানে সাদা তেলও অ্যাড করতে পারো। দেখছো আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালো করে নাড়িয়ে নেব। এবার ওই বাটারের মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেব। রসুনটা বাটারের সঙ্গে মিশে গেলে খুব সুন্দর একটা স্মেল হয়, আমার গন্ধটা খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ রসুনটা বাটারের সঙ্গে বেশ ভালোভাবে মিশে গেছে। এরপরে আমি ওর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দেখছো ওই জন্যই আমি বলছিলাম ক্যাপসিকামগুলো খুব ছোটো ছোটো করে কাটতে, তাই জন্য ভাজার সময় যাতে কোনো অসুবিধা না হয়, বেশি বড় কাটলে কাঁচা কাঁচা ভাবটা থেকে থাকবে, তাই জন্য একটু ছোট ছোট করে কাটবে। এবার আমি ক্যাপসিকাম আর রসুন কুচিটা ভালো করে ভেজে নেব। এটা হয়ে গেছে। এবার আমি যে সুইট কর্নটা সেদ্ধ হয়ে গেছিলো ওই সুইট কর্নের মধ্যে আমি ক্যাপসিকাম আর রসুন যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবারে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো। তোমরা যদি এর মধ্যে গাজর বা কড়াইশুঁটি অ্যাড করো সেটা তখন ওই ক্যাপসিকাম আর রসুন কুচির সঙ্গেই ভেজে নেবে, পেঁয়াজটা শুধুমাত্র কাঁচা দেবে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আর বাকি যদি ভেজিটেবলস অ্যাড করো সেগুলো ভেজে নেবে। এরপরে আমি এর মধ্যে মেয়োনিজ অ্যাড করলাম। তোমরা যদি মেয়োনিজের চাও মেয়োনিজের বদলে এখানে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো। এবার আমি এর মধ্যে বিটনুন অ্যাড করলাম। এটা যেরকম নুন খাও সেরকম পরিমাণ অনুযায়ী দেবে। এরপর আমি ওর মধ্যে ক্র্যাশ করা অরিগানো দিয়ে দিলাম। এর মধ্যে ব্ল্যাক পেপারও অ্যাড করা যায়। এটা ভীষণই টেস্টি একটা রেসিপি আর খুব হেলদি একটা রেসিপি, যেটা খেলে পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে আর ভীষণই উপকার খাওয়া, কারণ কর্ন খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো। এবার আমি সবকটা ভালো করে মিক্সড করে নেব। দেখছো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সুইট কর্ন স্যালাড।
ভালোভাবে নেড়ে নিলাম, ওপর নিচ যাতে ওপর নিচ ভালোভাবে মিশে যায়। এবার আমি এটা সার্ভ করব একটা প্লেটের মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে ইয়ামি অ্যান্ড টেস্টি সুইট কর্ন স্যালাড। তোমরা আমাকে লিখে জানিও, আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর আমাকে লিখে জানিও কেমন হলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।